আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা উইনভিউ এইচএমআই প্রোগ্রাম কিভাবে আপলোড করা হয় বা ব্যাকআপ নেওয়া হয় সেটা আমরা দেখব। তো আমরা যে মডেলটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে MT6056 আই সিরিজ। তো এখানে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই লাগবে, আর আমাদের যে প্রোগ্রামিং পোর্ট যেটা সে পোর্টটা হচ্ছে এই যে এই পোর্ট, ইউএসবি পোর্ট, মিনি ইউএসবি পোর্ট। তো আমরা পাওয়ার সংযোগ করলাম, আর যে কেবল যেটা সেই কেবলটা হচ্ছে এইটা ইউএসবি কেবল। আমরা কেবলটা সংযোগ করি, কেবলটা আসলে কানেকশন হয়েছে কিনা আমরা একটু দেখি। ডিসপিসি ম্যানেজ ডিভাইস ম্যানেজার, এখানে দেখেন এই যে উইনটেক এইচএমআই লেখা দেখা হচ্ছে। তো আমরা সফটওয়্যারটা ওপেন করি। এখন আমাদের সফটওয়্যার নাম হলো ইজি বিল্ডার প্রো। অ্যাডমিনিস্ট্রেটিভ টার্ম, ইয়াস, সফটওয়্যারটা রান হয়েছে। এখন আমরা এখানে আপলোড আছে, আপলোডে ক্লিক করব। এখানে কেবল দিয়ে দিতে হবে, আমরা যেহেতু ইন্টারনেট না ইউএসবি কেবল দিয়ে ডাউনলোড করবো, ইউএসবি কেবল দেন আপলোডে ক্লিক করব। তার আগে এখান থেকে ফাইল লোকেশনটা ঠিক করে দিতে হবে। আমরা এটা ডেস্কটপে নিউ ফোল্ডার আছে, এখানে নিউ ফোল্ডারের ভিতরে আমরা নাম দিলাম ফ্লো, নাম দিলাম ফ্লো মোড ওপেন। আপলোড ফাইলস লেখা আসছে, স্ক্যান ফন্ট ফিনিশড রিপোর্ট এইচ এম আই, তার মানে আমার এটা আপলোড হয়ে গেছে। তো আমরা একটু দেখি, ওপেন করে আমি রাখছিলাম ডেস্কটপে এইটার ভিতরে ফোল্ডার, এই যে প্রোমোল্ড। এই প্রোমোল্ড এটা হচ্ছে একটা কম্প্রেসড ফাইল, এটাকে আমাকে এটা ডিকম্পাইল না করা পর্যন্ত ওপেন করা যাবে না। তো আমরা আবার যাই ইজি বিল্ডারে, এখান থেকে ফাইল টুলস এখান থেকে ডিকম্পাইল আমি ডিকম্পাইল করে যে এক্সওবি ফাইল, এই যে এক্সওবি ফাইল নেমটা এখান থেকে আমার দেখিয়ে দিতে হবে। এই যে নিউ ফোল্ডার আছে, নিউ ফোল্ডারে এটা হলো যেটা প্রজেক্ট ফাইল হবে সেটাও সেম অ্যাড্রেসে দিয়ে দিয়েছি। নিউ ফোল্ডারের ভিতরে এখানে একই নাম আমি দিয়ে দিই, ওপেন। এখন ডিকম্পাইলে ক্লিক করেন, ডিকম্পাইল শুরু হয়ে গেছে। এরপর এক্সিট, আমি যদি ফাইলটা এখন ওপেন করতে চাই, দেখেন এই যে সেই আমার ডিকম্পাইল ফাইলটা ওপেন, এটাই হচ্ছে আমার সেই ব্যাকআপ ফাইল। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।